নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপডেট। নেতাজি ভাবনা মঞ্চ থেকে সুভাষচন্দ্রের নারী চেতনা ও রানী ঝাঁসি বাহিনী বই প্রকাশ করলেন ডক্টর রত্না ঘোষ। বই লেখক সহ উপস্থিত ছিলেন ডক্টর পূর্বী রায়, মেজর এস কে দে, ডক্টর সব্যসাচী চ্যাটার্জি, চন্দ্রই আলম। নেতাজি সুভাষচন্দ্র বসু নারী চেতনা ও ঝাঁসি বাহিনী নিয়ে তথ্য সংগ্রহ করে বই প্রকাশ করা হয়েছে। মেজর এস কে দে বলেন, ফোর্ট উইলিয়াম নেতাজি সুভাষচন্দ্র বসু ছবি আছে। এবং নেতাজি ভাবে পূর্ণ দায়িত্ব আর্মি করেছিল 1943 সালে ঘোষণা করেন। 22 অক্টোবর স্বাধীনতার পর ভারতের সেনাবাহিনী সালে মে মাসে সেখানে দুটো বড় স্থল ছিল, তাজারে সহজে পাওয়া যেত, এখনো পাওয়া যায়। এই আপনার নাম ম্যাডাম? আপনার নাম রানী ঝাঁসি নিয়ে সুভাষচন্দ্রের সঙ্গে অন্যান্য কি কি তথ্য এখানে ধরা হচ্ছে? ন্যাশনাল লাইব্রেরি থেকে আমাদের স্টেট আর্কাইভস থেকে এখানে আছে।